হ্যালো বন্ধুরা, একদিন বাঙালি ছিলাম, কিন্তু আজ ধোপার গামলায় হরকে পড়ে গিয়ে বেঙ্গলি থেকে বং হয়েছি। ভাজা মাছ উল্টে না খেয়ে ফিশ ফ্রাই ধরেছি, চাউমিন থেকে বিরিয়ানি কিংবা ধোসা থেকে তড়কা, সবকিছুকে নিজেদের করে নিয়েছি। এই সবকিছুকে সরিয়ে আগামী প্রজন্মের পাতে মোচার ঘণ্ট কিংবা সুপ্ত দিয়ে দেখুন মুখ বাংলার পাঁচ করে পাঁচ রকম সুরে বায়না করে অবশেষে বাধ্য হয়ে কোনো ক্রমে গিলে নেবে। পিৎজা বার্গার বানাতে পারে না বলেই ঠাকুমা দিদিমা গ্র্যান্ড আম্মারা আজ বড়ই শেখেলে। এদের ফেসবুক নেই, হোয়াটসঅ্যাপ নেই, আছে শুধু কথায় কথায় ওই খনার বচন আর লক্ষ্মীর পাঁচালি। বাঙালি এখন আপডেট আধুনিক, সে জানে পেহলে দর্শনধারী ফির করম বিচারি, তাই সে সুযোগ পেলেই কথাবার্তায় ইংরেজি পেদায়। ইংরেজরা এদেশে ব্যবসা করতে এসেছিল, রাজনৈতিক চাপে দোকান গুটিয়ে সেই কবেই চলে গেছে, কিন্তু তারা মনে হয় যাওয়ার সময়ে ইংরেজি ভাষাটাকে বাঙালিকে লিজ দিয়ে গেছে। বাঙালি তাই সারাক্ষণ ইংরেজি হরিনাম জপে যাচ্ছে। সে দেখেছে ইংরেজিতে গালাগাল দিয়েও বেশ সুখ, তাই সে রেগে গিয়ে কাউকে বুদ্ধু না বলে ইডিয়েট বলে। এতে তার ঝালটা হয়তো মেটে ভালো। ইংরেজিতে কথা বললে আমরা ভাবি আভিজাত্য বাড়ে, কাউকে ইংরেজিতে কথা বলতে দেখে তাকে আমরা উচ্চ শিক্ষিত ভেবে বসি। মানসিক গঠনের সমস্যাটা আমাদেরই। বিদেশি খদ্দেরের জন্য টুরিস্ট গাইডও কিন্তু ইংরেজিতে কথা বলতে শিখে নেয়, সেটা তার প্রয়োজন পেটের তাগিদে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের ছবিতে যান্ত্রিক প্রলেপ মেরে ভুল ইংরেজি ব্যবহার করে কেউ যখন নিজেকে যাতে তোলার চেষ্টা করে, তখন সেটা বেশি হাস্যকর দেখায়। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা ইংরেজি ভাষা বিরোধী। তবে হ্যাঁ, দুইজন বাঙালি নিজেদের মধ্যে কথা বলার সময় মাতৃভাষা ছেড়ে কোনো বিদেশি ভাষা আশ্রয় নেবে এটা ভাবতে একটু অসুবিধেই হয়। মোবাইলে বা একান্তে দুজন নেপালি কিংবা গুজরাটি কিংবা পাঞ্জাবি কিংবা তামিল নিজেদের মধ্যে কথা বলার সময় ইংরেজিতে কথা বলছে, এমন ঘটনা কিন্তু বিরল। এই দেখানদারিটা দুপাতা ইংরেজি পড়া বাঙালিদেরই বেশি। ইংরেজি না জানলে কিন্তু পিছিয়ে পড়া নয়, কারণ চীন, জাপান, জার্মানি বিশ্বে উন্নত কিন্তু মাতৃভাষা ব্যবহার করি। সারা বিশ্বে ভাষা ব্যবহারের মোট পরিসংখ্যানে ইংরেজি কিন্তু প্রথম স্থানে নয়, রয়েছে তৃতীয়তে, এরই কাছাকাছি সপ্তমে রয়েছে বাংলা। সুতরাং বাঙালি হিসাবে আপনি গর্ব করতেই পারেন। গর্ব করতেই পারেন গুগল বাবাকে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড জিজ্ঞেস করলে সে আপনাকে জানায় বাংলা। তাই গর্ব করুন, বাংলা আপনার মাতৃভাষা। এই ভাষার কোলে জন্ম নিয়ে সেই আমরাই যদি বাংলা না বলি, তাহলে বাংলা কথা বলবে কে? নেপালি নাকি পাঞ্জাবি নাকি জার্মানিরা? অনেক বাঙালি ঘরেই মা বাবারা এখন মাম্মি ড্যাডি, তার ওপর সময়ের সঙ্গে দৌড়তে গিয়ে সেটা আরো সংক্ষেপে মম ও ড্যাড হয়ে গেছে। এখন অনেকেই বলতে পারেন আপনাদের মন ও মানসিকতা বড়ই শেকেলে। সত্যি তো, বাংলা ভাষাটা একদিন লোপ পেয়ে গেলে সত্যি কি কোনো বিরাট ক্ষতি? এই বিশ্ব একই নিয়মে চলবে, পৃথিবী একই গতিতে ঘুরবে, জলের ধারা নিচের দিকে গড়াবে ঠিকই, নিজেদের ঐতিহ্য গড়গড়িয়ে একদিন লোপ পেয়ে গেলে কি এমন ক্ষতি? এই যেমন ক্ষতি নেই বাপের নাম খগেন হয়ে গেলে, বাপ তো বাপই থাকে, তাই না? খগেন বাবুর সন্তান বাপের নাম খগেনই লেখে। সুতরাং হোয়াটস রং ইন ইট, সো ইউ জাস্ট গেট লস গাইস, বেটার লেট আস প্লে দা বং গেম নাও অনওয়ার্ড, নো বডি উইল বি অ্যালাউড টু প্রোনাউন্স এনি নন বেঙ্গলি ওয়ার্ড ফর নেক্সট হাফ অ্যান আওয়ার, লেট স্টার্ট অ্যাজ এ পেনালিটি ইউ হ্যাভ টু রিসাইট এ বেঙ্গলি পোয়েম অর সিং এ বেঙ্গলি সং। এহনো সং বা গান দেখবার সময় আসছে আগামীতে, যখন বাঙালি কোনো অনুষ্ঠানে দুই প্যাক মেরে নস্টালজিক হয়ে বাংলা ভাষা চর্চা করবে। সব শেষে আব্দুল জব্বার, সালাম আবুল, বরকত রফিক সহ অন্যান্য সকলকে আমাদের এবং সমস্ত বাঙালির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটিকে শেষ করছি, যারা বাংলা ভাষার জন্যে নিজেদের জীবনকে বলিদান দিয়েছেন। Thank you.